অধিকাংশ মানুষই সবচাইতে বেশি ভুল যেটা করে সেটা হচ্ছে আরপিএম লিমিট নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অফ এরিয়া 51। আজকের ভিডিওটি হচ্ছে, টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হচ্ছে। আজকে ভিডিওটি হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে। নতুন বাইকারদের জন্য বাইকের ব্রেকিং পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে নতুন বাইকারদের জন্য না, সকলের জন্যই বাইকের ব্রেকিং পিরিয়ডটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাইকের ব্রেকিং পিরিয়ডের উপরে নির্ভর করে আপনার বাইকের ডিউরেবিলিটি এবং আপনার বাইক কতদিন পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দেবে। তো আজকে ভিডিওটি করা হয়েছে বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে। আজকে ভিডিওটি চারটি ভাগে ভাগ করা হয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টেনে টেনে দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, অনেক ইনফরমেশন মিস করে যাবেন। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমত, একটি নতুন বাইক কেনার পর আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বাইকের আরপিএম লিমিট। অনেকেই হচ্ছে স্পিড লিমিটটা মেনটেন করে, যে আমি 40 কিলোমিটার গতিতে চালাবো বা 50 কিলোমিটার গতিতে একটি নির্দিষ্ট কিলোমিটার পর্যন্ত আমি চালাবো, কিন্তু এই জিনিসটা হচ্ছে ভুল। আপনাকে অবশ্যই আরপিএমটা মেনটেন করতে হবে, সেটা ফার্স্ট গিয়ার বলুন, সেকেন্ড গিয়ার বলুন, থার্ড গিয়ার বলুন, যে কোনো গিয়ারেই আপনাকে আরপিএমটা মেনটেন করতে হবে। একটি নির্দিষ্ট গতি পর্যন্ত, হোক সেটা 2000 কিলোমিটার বা 4000 কিলোমিটার, আপনাকে অবশ্যই 4000 থেকে 5000 আরপিএমের মধ্যেই বাইকটি চালাতে হবে। আপনি এর উপরে আরপিএম ক্রস করবেন না। কারণ হচ্ছে, একটি বাইক যখন নতুন ম্যানুফ্যাকচার হয়, এর ইঞ্জিনের পাশের ইন্টারনাল যেই সারফেসগুলো আছে এগুলো অনেকটা রাফ থাকে। তো আপনাকে একটি নির্দিষ্ট গতির মাধ্যমে যত্ন সহকারে বাইকটি চালিয়ে এর ইন্টারনাল যে পার্টসগুলো আছে, এর রাফ সারফেসগুলো আপনাকে স্মুথ করতে হবে, তাহলে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন বাইক থেকে। অ্যান্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনি প্রথম 0 থেকে 1000 কিলোমিটারের ভেতরে চেষ্টা করবেন 2টি ইঞ্জিন অয়েল পরিবর্তন করার, মানে প্রতি 500 কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার। অ্যান্ড অবশ্যই আপনারা বাইকের রিকমেন্ডেশন অনুযায়ী ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। আপনার বাইকে যদি রিকমেন্ড করা থাকে 10-30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 10-30 গ্রেডের ইঞ্জিন অয়েলই ব্যবহার করতে হবে। আপনারা কোনো ধরনের কোনো গ্যারেজের মেকানিকদের কথা মতো ইঞ্জিন অয়েলের যে গ্রেডটা আছে সেটা পরিবর্তন করবেন না। এরপর আসি ফুয়েলের বিষয়টা। আপনারা অবশ্যই বাইকের অকটেন ইউজ করার চেষ্টা করবেন। অনেকেই দেখি পেট্রোল অকটেন মিক্স করে বাইক রাইড করে, এটা আসলে কতটুকু সুফল বয়ে আনবে আপনার ইঞ্জিনের জন্য সেটা আমি আসলে বলতে পারছি না, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন অবশ্যই অকটেন, শুধুমাত্র অকটেন কিংবা শুধুমাত্র পেট্রোল দিয়ে বাইক চালানোর জন্য। অ্যান্ড 4 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাইকের সার্ভিসিং। আপনারা অবশ্যই একটি প্রপার সার্ভিসিং করাবেন বাইকের। নতুন বাইক কেনার পর আপনারা দেখা যাবে 2টি কিংবা 3টি, অনেক ক্ষেত্রে 5টি সার্ভিসিংও আপনাদেরকে ফ্রি অফার করা হয়। আপনারা অবশ্যই সময় মতন সেই সার্ভিসিংগুলো ক্লেম করার চেষ্টা করবেন, তাহলেই আপনাকে আপনার বাইকটি একটি দীর্ঘ সময় ধরে ভালো সার্ভিস দেবে। এছাড়াও বাইকের আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেগুলো নতুন বাইকাররা সবচেয়ে বেশি ভুল করে। আপনার বাইকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি। আপনি যদি আপনার ব্যাটারি থেকে একটি লং টাইম ভালো সার্ভিস পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সকালবেলা চোক করে কিক স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করতে হবে। কখনোই আপনারা সকালে সেলফ দিয়ে বাইক স্টার্ট করার চেষ্টা করবেন না, সবসময় সকালে আপনারা কিক দিয়ে বাইক স্টার্ট করবেন। এতে করে আপনাদের বাইকের ব্যাটারিটি আপনাদেরকে একটি লম্বা সময় ধরে ভালো সার্ভিস দেবে। অ্যান্ড দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে 3 জন নিয়ে রাইড করা পরিহার করুন। কখনোই আপনি 3 জন নিয়ে বাইক রাইড করবেন না, এতে করে বাইকের সাসপেনশন দীর্ঘ সময় ভালো থাকবে। অ্যান্ড তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বাইকের টায়ার। আপনারা বাইকের টায়ারটি যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই নিয়মিত বাইকের টায়ারের প্রেশার চেক করুন। কারণ সঠিক টায়ার প্রেশার মেনটেন করলে আপনার বাইকের যেমন ব্যালেন্সও ভালো থাকবে, ঠিক তেমনি আপনার টায়ারটি দীর্ঘদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।